ঐতিহ্যমণ্ডিত শিবসাগর কলেজের পরাগধর সলিহা খেলা মাঠে নবনির্মিত ইনডোর স্টেডিয়ামের আজ শুভ উদ্বোধন করা হয়। প্রয়াত হেউজ কুয়োর পরাগ সলিহার রচিত পুহর বিচারি যাও শীর্ষক কলেজ সঙ্গীতের দ্বারা আরম্ভ হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসাম সরকারের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যোগেন মোহন। ইনডোর স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ে অনুদান আয়োগে মহাবিদ্যালয়টির ইনডোর স্টেডিয়ামের পাশাপাশি খেলার মাঠের এবং খেলার সাজ সরঞ্জামের জন্য 1,15,00,000 টাকা অনুদান দিয়েছিল। প্রথম কিস্তিতে উন্মুক্ত করে দেওয়া 60,00,000 টাকার পাশাপাশি মহাবিদ্যালয়ের নিজস্ব পুঁজির 55,00,000 টাকা ব্যয় করে ইনডোর স্টেডিয়ামের নির্মাণ সম্পূর্ণ করা হয়। মন্ত্রীজন ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়টির নবনির্মিত ইনডোর স্টেডিয়ামের দ্বার উন্মুক্ত করে গৌরব অনুভব করার পাশাপাশি বর্তমানের সময়েও ক্রীড়া শিক্ষার একটি অংশ হয়ে পড়েছে বলে তিনি মত পোষণ করেন। এছাড়াও আজ থেকে আরম্ভ হচ্ছে ঐতিহাসিক মহাবিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া সপ্তাহ। শিবসাগর মহাবিদ্যালয়ের কারণে এটা অতি গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমি এই মহাবিদ্যালয়ের যুক্ত পরাগশ সলিহা আমার শিক্ষাবিদ সু প্রশাসক তখেতর যুরণত যেডিয়াম আছে তাতে আমি এটি ইনডোর স্টেডিয়াম আমি উদ্বোধন করেছো। মহারাজ জয়ন্তীতে উপলক্ষে নির্মাণের কাম চলি আছিল, সমাপ্ত হয়েছে। আর বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসলের খেলর দিকত অধিক ধাউতি জন্মাবর কারণে, প্রতিভা বিকাশের কারণে এই ইনডোর স্টেডিয়ামটে যথেষ্ট সহায় করব বলে আমি আশা রাখিছো। এটা খেল একটা শিক্ষার অঙ্গ হয়ে পড়ছে। খেলর যোগেদি আমি সমাজ গড়ব পো, জাতি গড়ব পো, দেশ গড়ব পো, আর নিজকে প্রতিষ্ঠা করে পো। আমি ভাবো শিবসাগর মহাবিদ্যালয়ের আমার হিমা দাস ওলাব, লভলীনা বরগোহাঁই ওলাব, গোটে শিবসাগর, ইতিহাসে শিবসাগর জেলাখনের নাম উজ্জ্বলক। গতি এইখন এখন ঐতিহ্যমণ্ডিত শিবসাগর কলেজ, ইয়ার বৈশিষ্ট্য আছে, ইয়ার ঐতিহ্য আছে, ইয়ার পরম্পরা আছে। গতি ইয়াক আমি মর্যাদা রাখব লাগবে সকলে। গতি আজির দিন এনেকা এখন স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম উন্মোচন করবলে পায় মানে আনন্দিত হয়েছো। শিবসাগর থেকে সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।